আসসালামু আলাইকুম ওয়া ইহামদুলিল্লাহ আলা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ও প্রিয় দর্শক কুমিল্লা জিলা মাদ্রাসা নিবেদিত ধর্ম ও জীবন যে যেখান থেকে উপভোগ করছেন কাছে কিবা দূরে সকলেই আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন হৃদয় জুড়ে আমরা এই রমজানের প্রতিদিনেই বিশ্বভিত্তিক জীবন ঘনিষ্ঠ কিছু আলোচনা উপস্থাপন করে থাকি যাহা আমাদের দুনিয়া এবং আখেরাতের পাথে হিসেবে গ্রহণযোগ্য হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে এই যে পবিত্র রমজান মাস এই রমজান মাসে আমরা ব্রত পালন করে থাকি সিয়াম সাধনা করে থাকি যাকে আমরা রোজা বলি কিন্তু আরবিতে হচ্ছে সিয়াম আর এই সিয়ামের পরিচয় নিয়ে আমাদের মাঝে আজকে আলোচনা করার জন্য এর গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাশের কোরআন হাফেজ মাওলানা খুরশিদ বিন শাহজাহান মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাইকুমতার আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন যে আমিও ভালো আছি আল্লাহ আমাদেরকে বলা রেখেছেন আল্লাহ দরবারে শুক্রিয়া করে রাসুলি করিমি সাল্লাহআসাল্লামের ওপর দূরদ সালাম পেশ করে আমরা যাচ্ছি সরাসরি আলোচনায় মহতারম আপনার কাছ থেকে যেই আলোচনা আজকে আমরা শুনব সেটি হচ্ছে আমরা জানব যে আসলে এই রমজান মাসে আমরা সিয়াম পালন করে থাকি আপনাদের সর্বপ্রথম সিয়ামের পরিচয়ে জানবেন সাল তালা মহম্দ হুনস্তা আইন হুনসল্লা আল্লাহ নবীহি মাহম্মদ ওয়ালীহি অসাবিহী আজমাইন ইয়া ইউহাল লেদিনা মানু কুতি বাঙালি কুম সিয়ম কামা কুতি বাঙালি লেদিনা মেও কবলিকুম লাল্লা কুম দত্তকুন আল্লাহ তাআল্লাহ কাছে শুক্রিয়া সিয়াম শব্দটি বাবে নাসরাইয়ের মাঝদার এর আবিধানিক অর্থ হচ্ছে চুপ থাকা বিরত থাকা সিয়াম হচ্ছে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী সহবাস বিরত থাকা অর্থাৎ সিয়াম শব্দের আরেকটা অর্থ হচ্ছে বিরত থাকা অর্থাৎ বিরত বলতে আমরা কি বুঝি অর্থাৎ সিয়াম হচ্ছে আরবি শব্দ সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা মানে যাবতীয় সব কিছু অন্যায় কাজ খারাপ কাজ মন্দ কাজ সব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে সিয়াম পাশাপাশি এমন কিছু কাজ রয়েছে কিন্তু আমাদের যেগুলো হচ্ছে রম অন্য দিনগুলাতে রমজান অন্য দিনগুলাতে আমাদের হালাল ছিল দিনের বেলা হালাল ছিল কিন্তু এগুলা হারাম হয়ে গেছে সেটা সেটা থেকেও আমাদেরকে বিরত থাকবে বিরত থাকতে হবে রোজা বলতে বুঝাই যে শুধুমাত্র পানাহার থাকাটাই রোজা বলে কিন্তু এখানে শুধু পানাহার থাকা না এখানে যাবতীয় যত অন্যায় কাজ পৃথিবীতে বলতে বোঝায় অর্থাৎ সব অন্যায় কাজ থেকে কিন্তু নিজেকে যদি বাঁচিয়ে রাখি তাহলে প্রকৃত অর্থ হবে এটা সিয়াম এবার আমি কোরআনের যে আয়াতটা নিয়েছি সেই আয়াতে আসি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন ইয়া আমানু হে তোমরা যারা ইমান এনেছো আলাই আলহীক সিয়াম তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাদী না যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের নবীদের উপরেও অর্থাৎ এই শব্দ দ্বারা বোঝা যায় এই আয়ের দ্বারা বোঝা যায় যা আমাদের পূর্ববর্তীদের নবীদের উপরও সিয়াম পর ছিল লাস্টের আয়তে আল্লাহ তালা বলছেন লাল্লা কুম তাত্তাকুন যেন তোমরা ফরোজগারিতে অর্জন করতে পারো খোদাবিতে অর্জন করতে পারো ইয়ল্লা দিনা আমন মানে কি ইমানদারদের কি আহ্বান করছেন এখন ইমানদার কারা ইমানদার যদি আপনি এটা বোঝাতে হয় তাহলে আমাকে একটা আদিষ্টান্ত হয় রাসুলসাল্লাহাল্লাম বলছেন এক সাহাবি যখন রাসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল ইমান মানে কি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কলা ইদা সারতকা হাসানাতুকা ওসাতকা সৈয়তুকা ফা আং তাম মিনুন কলা ইয়া রসুল আল্লাহ ফামাল ইসমু কলা ইদা হা কাফি নফসিকা সৈ উং ফা দাউহ অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যদি কোনো অন্যায় কাজ তুমি দেখো অন্যায় কাজ দেখার পরে তোমার কাছে যদি আনন্দ হয় তাহলে মনে করবে যে তোমার ইমান নাই আর আর যদি অন ভালো কাজ দেখার পরে যদি তোমার আনন্দ না হয় তাহলে মনে করবা যে তোমার ইমান নাই মানে ঘাটতি রয়েছে অথবা ইমানে দুর্বলতা দুর্বলতা রয়েছে শায়েক মাওলানা খুরশিদ বিন শাহজাহান মহোদয়ের কাছ থেকে সেই হাদিসটা শুনেছিলাম ঠিক ওই পয়েন্ট থেকে আপনার থেকে আবার শুনবেন সাল্লা তালা বলছিলাম যে ইয়া আইহাল্লা দিনা মানু তোমরা যারা ইমান এনেছ আমি ইমানের ব্যাখ্যায় ছিলাম এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমান আবার কিভাবে বৃদ্ধি পায় ওইটাও রাসুল সাল্লাহ সাল্লাম অন্য আদিসে বলছেন ওয়াল্লেদি নফসি বিয়াদিহি লাতাদ হলুন্নাল জান্না হাত্তা মিনু ওয়ালা তুমিনু মিনু হাত্তা তাহাবু আফালা দুল্লুকুম আলা আমরিন ইদা ফাল তুমু হু তাহাবু তুম আফসুসালাম আবাইনকুম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে সত্তার হাতে আমার প্রাণ রয়েছে ওই সত্তার শপথ করে বলছি একজন মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতেই যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ইমানদার না হয় একজন মানুষ ততক্ষণ পর্যন্ত সে ইমানদারি হবে না যতক্ষণ পর্যন্ত একজনের প্রতি আরেকজনের ভালোবাসা প্রেম সৃষ্টি না হয় এবার রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা নাসিহাত উপদেশ দেবো এমন একটা কথা বলবো যে কথাটা মানলে

قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত অর্থাৎ এখানে আল্লাহ তার একটা সীমারেখা দিয়েছেন এক নামাজ আসক্ত নামাজ অর্থাৎ এক জুমা থেকে অপর জুমা এবং কি এক রমজান থেকে অপর রমজান কোন মানুষ যদি এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত যদি কোনো মানুষ পাশক্ত নামাজ পড়ে এবং কি রমজান মাসের সিয়াম সাধনা করে তাহলে আল্লাহ তালা তার পিছনে যাবতীয় সকল গুণাখাতা মাফ করে দিবেন শুধু এখানে একটা কথা রাখছেন শুধুমাত্র কবিরা গুণা ব্যতীত আচ্ছা যত সৌগিরা গুণা আছে আল্লাহ তালা কী করে দিবেন মাফ করে দিবেন এবার দেখেন হাদিসের ভিতরে অন্য হাদিসে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন গুরুত্ব বুঝাতে গিয়ে রমজান মাসের এবং কেম সিয়াম সাধনা এবং ইফতারের গুরুত্ব বুঝাতে গিয়ে অন্য হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন عن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا ترد دعوته الصائم حتى يفطر الإمام العادل ودعوة المظلوم يرفعها الله فوق الغنم ويفتح لها أبواب السماء ويقول ربي ويزيد لينصرنك ولو بعد حين أبو هريرة رضي الله تعالى عنه تبرنيت تني بولن রাসুল সল্লহ আলহ সাল্লাম বলছেন তিন শ্রেণী মানুষের দোয়া ডাইরেক্টলি আল্লাহ তালা কবুল করে নেবেন এর ভিতরে একজন হচ্ছে যিনি সারাদিন সিয়াম পালন করলো সারাদিন উপবাস থাকলো নিজের প্রবৃদ্ধিকে নিজে কন্ট্রোল করলো কন্ট্রোল করার পরে সে ইফতারের পূর্ব মুহূর্তে যদি আল্লাহর কাছে আরাধনা করে আর্জি করে আবেদন করে দরখস্ত করে ডাইরেক্টলি আল্লাহ তালা তার দোয়াটা কবুল করে নেবেন্লা আল্লাহ ফিরিয়ে দেবেন ফিরিয়ে দিবেন না দুই নম্বরে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে শাসক মানুষের প্রতি নির্যাতন করে না জুলুম করে না মানুষের সহায়ক হয় সবসময় জনগণের চিন্তা করে এই শাসক যদি আল্লাহ তাল কাছে দোয়া করে তার দোয়াটা আল্লাহ কবুল করে নিবেন তিন নাম্বারে রাসুল বলছেন মাজলুম মানুষ যদি আল্লাহ তাল কাছে যদি দোয়া করে তার দোয়াটা আল্লাহ তালা কবুল করে নেবেন ঠিক আপনি যে কথা বলছেন আপনার সাথে আমি একটু মিলিয়ে বলি যে মাজলুমের যে কথাটা বলছেন যে মাজলুম যেই কেউ হোক সে মোমিন হোক আর মুমিন না হোক সে যদি তার উপর জুলুম করা হয় তাও কিন্তু আল্লাহর সাথে এবং এই মাজলুম ব্যক্তির সাথে কোন পর্দা হয় তবে শুনবো সেই কথা অন্য সময় তাআলা আজকে এই পর্যন্তই আপনাকে অনেক ধন্যবাদ যে আলোচনা করছিলেন চমৎকার আলোচনা করছিলেন আল্লাহজন যেন আমাদেরকে সেই এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে আমল করে তৌফিক দেন সেই কামনা করছি এই রমজানের এই মুহূর্তে আল্লাহ আমাদের দোয়াটু কবুল করে নেন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুমিল্লা জেলা মাদ্রাসায় নিবেদিত জীবন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লা তালা আগামী কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম ও